সো গাইস, স্ক্রিনে তোমরা যে এডিটা দেখতে পারছো, এডিটা আমাদের পাশের গ্রামের একজন ছেলের। এই ছেলেটি ফ্রি ফায়ার গেম খেলা শুরু করেছে আরো 4 বছর আগে থেকে। মানে ফ্রি ফায়ার যখন প্রথম প্রথম বের হয় তখন থেকে সে এই গেমটা খেলে। তার কাছে সিজন 1 থেকে 5 পর্যন্ত যত ইলেট পাস আছে সবগুলোই ছিল, কিন্তু সে একবার এমন একটি প্রতারণার শিকার হয় যার কারণে সে তার মোস্ট রেয়ার আইডিটি হারিয়ে ফেলে। কি ছিল সেই কারণ যার কারণে সে তার এত সুন্দর আইডিটি হারিয়ে ফেলে, জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। গাইজ, আমি ভিভেসের জন্য অ্যাপ্লাই করেছি, আমার প্রতি ভিডিওতে 30,000 করে ভিউজ লাগবে, মানে 30,000 ভিউজ হলে আমাকে ভিভেস দিয়ে দিবে। তো এর জন্য তোমাদের সবাইকে বেশি বেশি সাপোর্ট করতে হবে, যদি তোমরা সাপোর্ট না করো তাহলে আমি ভিভেসটা পাবো না। আর ভিভেস পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে বেশি কমেন্ট, বেশি লাইক আর 30,000 ভিউজ লাগবে। তো আশা করি তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা আর 30,000 ভিউজ বানিয়ে দিবা। কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, সে ভিডিওটার মধ্যে তোমরা 30,000 প্লাস ভিউজ বানিয়ে দিছো, মানে তোমরা আমাকে কতটা ভালোবাসো। এতটা ভালো না বাসলে তোমরা একদিনে এত ভিউজ এনে দিতে পারতে না। তো গাইজ, তোমাদের অনেক ধন্যবাদ, দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করি। ঘটনাটা আজ থেকে আরো 1 বছর আগের। আমাদের পাশের গ্রামের ছেলেটা যার নাম সানজিত, সানজিত ফ্রি ফায়ার গেম খেলা শুরু করেছে 2017 সালে। সানজিতের বাবা অনেক বড় একজন বিজনেসম্যান, তাই সানজিত হাজার হাজার টাকা হাত খরচ পায়। 2017 সাল থেকেই সানজিত আইফোন ব্যবহার করত, তার মোবাইলে ফ্রি ফায়ার অনেক ভালোই চলতো। 2017 সালে সে অনেক ভালো ফ্রি ফায়ার খেলতো কারণ তার কাছে ছিল আইফোন। আর আইফোন দিয়ে গেম খেললে তোমরা জানো গেম অনেক ভালো খেলা যায়, তাই কয়েকদিন গেম খেলার পরে তার এই গেমটা অনেক ভালো লেগে যায়, তাই সে 2017 সাল থেকে গেম খেলা শুরু করে। আর তার বাবা তাকে হাজার হাজার টাকা হাত খরচ দেওয়ায় সে গেমের মধ্যে অনেক টাকা খরচ করে সিজন 1-এর ইলেট পাসটাও সে আপডেট করে নেয়। এভাবে 5 সিজন পর্যন্ত ইলেট পাস আপডেট করে, তারপর 2 সিজন ইলেট পাস আপডেট করেনি, আবার সে বাকি সবগুলো ইলেট পাস আপডেট করা শুরু করে দিয়েছিল। সে আগে ডায়মন্ড টপ আপ করতো তারই একটি ভাইকে দিয়ে, এভাবে আরো 1 বছর আগে তার ভাই টপ আপ করা বন্ধ করে দেয়। তখন সানজিত গেমের মধ্যে টপ আপ করতে পারে না, তাই সে অনেক খোঁজাখুঁজি করে দেখে কেউ কি গেমের মধ্যে ভালোভাবে টপ আপ করে নাকি, কিন্তু সানজিত এমন কোনো মানুষকে পায়নি যে ভালোভাবে টপ আপ করে, তাই সে গেমের মধ্যে 1 মাসের মতো টপ আপ করা বন্ধ করে দেয়। একদিন সানজিত বিকেলে বাইরে তার বন্ধুদের সাথে ঘুরতে বের হয়, তারা মোট 4 বন্ধু ছিল যাদের মধ্যে একজন বাদে সবাই গেম খেলতো। সে একজন বন্ধু সবসময় তাদের গেম খেলা দেখতো। একদিন সে বন্ধুটি সানজিত ও তার বাকি বন্ধুদের বলে, তোরা কি আমাকে গেমটা দিবি, আমি এই গেমটা খেলা শুরু করব। তখন সানজিতও খুশি হয়ে যায় আর তার বন্ধুরাও খুশি হয়ে যায়। তখন তারা বলে, তুই গেমের মধ্যে আসলে ভালোই হবে, আমরা মোট 4 জন আছি, পুরোপুরি একটা স্কোয়াড, আমরা সবসময় র্যাঙ্ক পুশ করব। তখন সেই বন্ধুটি ফ্রি ফায়ার গেম ডাউনলোড করে, তারপর তারা গেম খেলার জন্য সবাই গেমের মধ্যে যায়। সে বন্ধুটি তাদের সাথে গেম খেলতে যাবে, তখন তারা দেখতে পারে তার আইডি লেভেল 1 হওয়ায় তাদের সাথে সে খেলতে পারবে না। তখন সে বন্ধুটি বলল, আমি তোদের সাথে কেন খেলতে পারতাছি না? তখন সানজিত বলল, তোর আইডি লেভেল আরো বড় হতে হবে, তাছাড়া তুই কয়েকদিন একা একা গেম খেল, গেমের মধ্যে টপ আপ কর, সুন্দর সুন্দর ড্রেস আপ নে, তারপর আমাদের সাথে খেলিস। তখন সেই বন্ধুটি বলল, কেন, ড্রেস আপ ছাড়া কি তোদের সাথে খেলা যাবে না? তখন সানজিত বলল, হ্যাঁ খেলা যাবে, কিন্তু আমাদের স্কোয়াডে সবার কাছেই কম বেশি ভালো ড্রেস আপ থাকে, তুইও ডায়মন্ড টপ আপ করে ড্রেস আপ নিয়ে নে। তখন সেই বন্ধুটি বলল, তাহলে আমিও ডায়মন্ড টপ আপ করার বিজনেস শুরু করি। তখন সানজিত আর সেই বাকি বন্ধুগুলো বলল, আরে তাহলে তো ভালোই হবে, আমরা অনেকদিন ধরে টপ আপ করার জন্য কোনো মানুষ পাচ্ছিলাম না, ভালোই হলো, তুই টপ আপ শুরু করবি, এতে তোর কিছু টাকাও আসবে, সাথে সাথে আমরা টপ আপ করতে পারবো। এভাবে 1 থেকে 2 মাস পার হয়ে যায়। সানজিদের সেই বন্ধুটি গেম সম্পর্কে অনেক কিছুই জেনে যায়, সে এখন মোটামুটি ভালোই গেম খেলতে পারে, সে এখন এটাও জানে গেমের মধ্যে কোন জিনিসটা বেশি রিয়ার, কোন জিনিসটা নর্মাল। সেই ছেলেটি দেখতে পারলো সানজিদের কাছে সাকুরা আর হিপ হপ বান্ডিল আছে। তখন সেই ছেলেটি মনে মনে ভাবলো, আমার কাছে যদি এই সাকুরা আর হিপ হপ বান্ডিল থাকতো তাহলে কত ভালো হতো, আমিও একটা ইউটিউবার হতে পারতাম। তখন তার মনে পড়লো, সানজিদের আইডি তো আমার কাছেই আছে, সে সবসময় আমার কাছে টপ আপ করে, এক কাজ করি তাহলে তার আইডিটা একটু লগ ইন করে তার আইডির ভিতরে ঢুকি। তারপর সে সানজিদের আইডির ভিতরে ঢুকে তখন সে হিপ হপ বান্ডিল পরিয়ে ট্রেনিং এর মধ্যে যায়। সবাই তাকে দেখে ট্রেনিং এর মধ্যে ভিড় করা শুরু করে, আর হিপ হপ বান্ডিল দেখে সবাই তাকে বিগ ফ্যান বলে চিল্লাতে থাকে। তখন এই জিনিসগুলো সেই ছেলেটির অনেক ভালো লাগে, সে মনে মনে ভাবে, এটা যদি আমার আইডি হয়ে যায় তাহলে সবাই আমাকে অনেক সম্মান করবে, আমি যখন আমার আইডি নিয়ে গেমে ঢুকি সবাই আমাকে গ্রুপ থেকে কিক মেরে দেয়, সবাই আমাকে অনেক গালাগালি করে, কিন্তু এই হিপ হপ আইডি নিয়ে যখন আমি ট্রেনিং রাউন্ডে আসলাম সবাই আমাকে বিগ ফ্যান করে সম্মান করেছে। তখন সানজিতের আইডির প্রতি সেই ছেলেটার অনেক লোভ লেগে যায়। সেই ছেলেটি সানজিতকে কল করে, সানজিতকে কল করে বলে, তোর আইডিটা আমার কাছে বিক্রি করবি? তখন সানজিত বলে, না ভাই, অনেক কষ্টের আইডি, আমি জীবনেও বিক্রি করবো না।
তখন সেই ছেলেটি মনে মনে ভাবে যেভাবে হোক ওর থেকে আইডিটা কিনতেই হবে। তখন সে সঞ্জিতের সাথে সরাসরি দেখা করে তারপর সঞ্জিতকে বলে, ভাই তোর আইডিটা বিক্রি করে দে, আইডিটা আমার অনেক দরকার, তুই যত টাকা বলবি তত টাকা এই আইডির দাম দেব। তখন সঞ্জিত বলল, টাকার আমার কোনো দরকার নেই, আমার কাছে এমনিও অনেক টাকা থাকে, আর টাকার দরকার হলে আমি আইডি কখনো বিক্রি করব না, টাকা আমি আমার বাবার কাছ থেকে চেয়ে নেব, এডিটা আমার ইমোশন, এটা আমি সেই শুরু থেকেই খেলে আসছি। তখন সেই ছেলেটি সঞ্জিতকে অনেক কিছু বলার চেষ্টা করে, তখন সঞ্জিত সবার সামনে সেই ছেলেটিকে ধমক দিয়ে বলে, তোর বলছি না আইডি আমি বিক্রি করব না। তখন সেই ছেলেটা সেখানে শরম পায়। বাসায় সেই ছেলেটা অনেক রাগান্বিত হয়ে মনে মনে বলে, সঞ্জিত আমাকে আইডিটা বিক্রি করলো না, উল্টো সবার সামনে আমাকে অপমান করলো, এর বদলা তো আমার নিতেই হবে, এক কাজ করি ওর আইডিটা আমি মেরে দিই, আর এটার পাসওয়ার্ড রিকোভারি সবকিছুই আমার কাছে আছে। তারপর ছেলেটি সঞ্জিতের আইডির পাসওয়ার্ড রিকোভারি ইমেল সবকিছুই চেঞ্জ করে ফেলে, সে আইডির নামও চেঞ্জ করে তার নিজের নাম রেখে দেয়। গেমের মধ্যে যাওয়ার পর তার বন্ধুরা জিজ্ঞাসা করে, সঞ্জিতের আইডির নাম চেঞ্জ করে তুই তোর নাম কেন রেখেছিস? তখন সে ছেলেটি বলে, সঞ্জিত আমার কাছে তার আইডি বিক্রি করে দিয়েছে, এখন থেকে এই আইডিটা আমার। এদিকে সঞ্জিত যখন গেমের মধ্যে ঢুকতে যাবে তখন সে দেখতে পারে তার ভালোবাসার আইডিটি কে যেন হ্যাক করে নিয়ে গেছে। তখন সে তার বট আইডি দিয়ে গেমের মধ্যে যায়, গেমে গিয়ে দেখে তার আইডির নাম চেঞ্জ করে তার সেই বন্ধুর নাম দেওয়া। তখন সে বুঝতে পারে আমার আইডি আমার বন্ধুই হ্যাক করে নিয়েছে। তারপর সে তার বন্ধুকে কল দেয়, কল দিতে যাবে আর দেখে তার বন্ধু তাকে ব্লক করে রেখেছে। তাই তিন চারজন বন্ধুকে নিয়ে সে বন্ধুর বাসায় যায়। বাসায় গিয়ে দেখে তার সেই বন্ধুটি বাসায় নেই। সে বন্ধুর মাকে জিজ্ঞাসা করলে তার মা বলে, ওই তো আজকেই ঢাকা চলে গেছে। তখন সঞ্জিত বলে, ঢাকা থেকে কবে আসবে? তখন তার মা বলে, আমি ঠিক বলতে পারবো না, আমার ছেলে তো ঢাকায় কাজে চলে গেছে, ঠিক কবে আসবে তা আমি জানি না। তারপর সঞ্জিত আর তার বন্ধুরা বাসায় চলে আসে। ঠিক তিন মাস পর তার সেই বন্ধুটি বাসায় আসে। সঞ্জিত এই খবর শুনে তার বন্ধুর সাথে দেখা করতে যায়। তার সাথে দেখা হওয়ার পর সে বন্ধুকে বলে, আমার আইডিটা আমাকে ব্যাক করে দে। তখন তার সেই বন্ধু বলে, কার আইডি, কোন আইডি, আমি তো কোনো কারো আইডি নিইনি। তখন সঞ্জিত ভালো মতো সেই ছেলেটিকে বুঝিয়ে বলে, কিন্তু ছেলেটি কোনোভাবেই স্বীকার করছে না যে সঞ্জিতের আইডি সে চুরি করেছে। তারপর সঞ্জিত ও তার বন্ধুরা মিলে তাকে অনেক মারধর করে, কিন্তু তাও সে স্বীকার করে না। এভাবে মারামারি করতে করতে এক পর্যায়ে মারামারিটা অনেক বড় লেভেলের হয়ে যায়। সঞ্জিত সেই ছেলেটিকে একটি উঁচু জায়গা থেকে নিচে ফেলে দেয়, এতে ছেলেটি গুরুতর আহত হয়ে যায়। তখন সঞ্জিত আর তার বন্ধুরা সেখান থেকে চলে আসে আর সেই ছেলেটিকে হসপিটালে ভর্তি হতে হয়। সঞ্জিত শুনতে পারে সেই ছেলেটির অনেক খারাপ অবস্থা। তারপর সঞ্জিত অনেক ভয় পেতে থাকে, কিন্তু তার বাবার অনেক টাকা সে এতটা চিন্তা করে না। এভাবে এক থেকে দেড় মাস হয়ে যায়, সেই ছেলেটি সুস্থ হয়ে যায়। তারপর সঞ্জিত আবারও তার কাছে আইডি নিতে যায়। তখন সেই ছেলেটি আইডি ব্যাক করে না। তারপর সঞ্জিত সেই ছেলেটিকে আবার মারার জন্য তার পেছনে পেছনে দৌড়াতে থাকে। এক পর্যায়ে তারা দৌড়াতে দৌড়াতে মেন রোডের সামনে চলে যায়। ছেলেটি রাস্তা পার হয়ে দৌড় দিতে থাকে, বড় একটি বাস তাকে রাস্তার মধ্যেই বাড়ি দিয়ে ফেলে দেয়। তারপর সেই ছেলেটি সেখানে স্পট ডেড হয়ে যায়। গল্পগুলো বানাইতে আমাকে অনেক চিন্তা ভাবনা করতে হয়, এজন্য মাথায় অনেক চাপ পড়ে। তো এর জন্য তোমরা একটু সাপোর্ট করো, বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করবা। তো দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে।